না কঠিন তোমার হিয়া, কঠিন তোমার মন কোন না কঠিন তোমার হিয়া, মিশা কথা কইছ তুমি না কই রাশি বিয়া, হে নাগর সাইরা দাও কলসি আমার যাই বেলা, সাইরা দাও কলসি আমার যাই বেলা, তাদের হিয়া বালায় আমার মাতা পিতা বালায় তাদের হিয়া, তোমার মতো সুন্দর পাইলে করাই তো বিয়া, এ নাগর ছাইরা দাও কলসি আমার যাই বেলা, ছাইরা দাও কলসি আমার যাই বেলা, কন্যা কোথায় পাবো দরি, কোথায় পাবো কলসি কন্যা কোথায় পাবো দরি, তুমি হগহীন দরিয়া আমি ডুইবা মরি, নানা ছাড়তাম না কলসি, নানা ছাড়তাম না কলসি, নানা ছাইরা দাও কলসি, নানা ছাড়তাম না কলসি গেলে যাক বেলা। ছাইরা দাও কইতেছি, তোমার লাগে দিন দুপুরে আমার কি দেখলে আমার অনেক কলঙ্ক হয়ে যাইব। তোর কথা দেখ, আমি কদম তলায় বাসি বাজালে তুই আইবি? আচ্ছা কথা দিলাম, তুমি যখনই বাসি বাজাইবা আমি তখনই আম অন সাইড়া দাও। ঠিক আছে তাই যা। আমি সারা গ্রাম খুঁজা মরি, আর রূপাই কই কাল কদম তলায় বাসি বাজামু, তুই আই দেখছো জল? আরে দেখছি দেখছি, তুই আর কি দেখাইবি? একবারে বেলা পড়ে গেল,
ফুলারা যে কি করে সারাদিন যে কই কই থাকে কিছুই বুঝি না। হাঁস মুরগি গুলা বাইরে পড়ে রয়েছে, ছাগল না সারাদিন না খেয়ে রয়েছে, এগুলোকে খাওয়ান দেওয়ার লাগবো না? না আমি আর দালাই বাসি না। আচ্ছা আমি এখন যাই, ছাগলটা দেখি কই আছে। রূপাই বাড়ি দশ রূপাই কে দেয় মর সাপ আহেন আহেন ভিতরে আহেন। আমি করমালি মরল আর আমি হইলাম বুসার শেখ। তা কি মনে করে মর সাপ? না তেমন কিছু মনে করে না। হ তেমন কিছু মনে করে না এই আর কি। তা রূপাইয়ের মা রূপাই কই গেছে? আরে ওই কোন বড় দুপুর বেলা পোলাটা গাঙ্গে গেছে, কৃষ্ণের মতো পাশে বাজাইয়া এই গেরামের সব রাধা গরে পাগল করতেছে এই আর কি। রূপার মা আচ্ছা মর সাহেব কোন ফুলা বাড়িতে আমার লগে জরুরি দেখা করবার কথা কথা আছে। চিকুন কথা আছে। আচ্ছা বড় সাহেব এই আর কি, তাহলে আমরা যাই। আচ্ছা আয়ো বুসার সাহেব। তাই চলেন মরল সাহেব। বুসার সাহেব জি 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 মরল সাহেব। চাচি হ্যাঁ চাচি মরল সাপ ও মরল সাপ মরল সাপ। আরে গুরার মতো খারাইয়া ঘুমাইতেছেন নাকি? ওই যে পশ্চিম পাড়ার কলি মুদ্রির মাইয়া এই আর কি। কইলা কলি মুদ্রির মাইয়া? ও মরল সাহ কলি মুদ্রি হালাই তো অনেকদিনে পাইছি শেষ বয়সে নেশা লাগছে। তোমার লগে কথা আছে, কথা কইও না। তাই চলেন মরল সাপ। তোর রূপাই তোর লাগে অপেক্ষা করতেছে, তুই যা আমি গেলাম। খারা খারা Thank you.
তুই ভাবছস তোর আমি চিনতে পারব না সাজু? তা সারা জীবন এইভাবে চিনতে পারবা তো? জীবনের কথা বাদ দে সাজু, মরণের পরেও তোর ঠিক এভাবে চিনতে পারবো। তাই তো দেরি করলি কেন? আমি ভাবছি আজ বুঝতে আইবি না। তোমার তো আর কোনো কাম কাজ নাই, সারাদিন খালি কৃষ্ণের মতো বাসি বাজাও আর আমার রাধার মতো পিছনে পিছনে ঘুরাও। আমার তো বাড়ির সব কাজ কাম শেষ কইরা তারপরে তোমার কাছে আউন লাগে। বুঝো না কেন, কেউ যদি দেখে ফেলায় তাহলে যে কলম কইব। কি কইলে? কলম কইব? কি কলম কইব? ও কলঙ্ক আমি কে গেলাম কেউ ডরাই নাকি? তুমি ডরাও না, তুমি তো পোলা মানুষ, কিন্তু আমি তো মাইয়া মানুষ, আমার তো হকগল দিক বুঝে শুনে চলন লাগে, সমাজের কথা চিন্তা করুন লাগে না। কলঙ্ক হইলে আমার বাপ মায়ের কেমনি সমাজের মুখ দেখাইব? কোন সাধু, আমি সহজ সরল মানুষ হলেও তোর মনের কথা সব বুঝি, তার মাল লাগে তোর আর আমার বিয়ের কথা সব কই লাগে। হাসি কইতেছ? তাহলে আমি থাকুম তাই সব কথা হই না। মা কি কইল? মা তোরে একদম পছন্দ করে না। কি কইল? মা পছন্দ করে নাই? আচ্ছা আমি তাহলে এনে থেকে কি করুম, আমি যাই গা। আচ্ছা মা যে আমার পছন্দ করলো না, তুমি হে গোল কথা হইনি কিছু কইল না? আমি আর কি কমু, মা যা হাসা তাই কইছে। মা তোরে খুব পছন্দ করে। এতক্ষণে আমার কইলা মা আমার পছন্দ করে নাই। আমি চাইতেলি হ্যাঁ গেলাম। দুই দিন পর যখন বউ কইরা মনের কাছে বন্দি করে রাখুন তখন পালায় যাইব। গ্রামের খবর কিছু রাহস না তো? গ্রামে আবার কি হয়ে গেল? আচ্ছা তুই ক, সরের জমিন লেয়া করমারি মরল এই পর্যন্ত কতজন লোক মারামারি করছে, তারপর খুন মার্ডার পর্যন্ত হইছে, আমরা কি কোনোদিন কিছু কইছি না? কিন্তু এখন আবার কি চাই? এখন আবার ওই জমি দখল নেবার চাই। আচ্ছা মানিক, মরল কার জুড়ে এত সাহস পাই জানো? কার জুড়ে আবার? ওই রূপায়ের জুড়ে। রূপায়ের বাবা ছিল আগে মরলের কেনা লাগতা, আর না রূপাই হইছে এই মরলের কেনা লাইটটা। তবে এইবার রূপাই যদি ওই জমিতে পাড়া দেয় তাহলে ও লাইট থেমে আমি ছুটাই দিব। শুন মানিক, রূপাই তোর বন্ধু আমারও বন্ধু, তুই তো জানিস রূপাই সরল সোজা মানুষ, নিজের বুদ্ধিতে কিছুই করে না, মরল তারে যা বুঝা হ্যাঁ তাই বুঝে, তারে বুঝাইয়া কইলে হ্যাঁ নাও যাইতে পারে, কিন্তু তারে ধমক দিয়া কথা কওয়া ঠিক হইব না। আরে যা যা
তোর মন তো তুই বুঝা গিয়া তুই তো মরলে দলের ই তোরা তো এটাই চাস মরলের গলায় হাজার হাজার মন দান উঠুক আর গরিব তো সেরা না খায় মরুক কিন্তু একটা কথা সরল একটা কথা মনে রাখি সজল এই জলি সরের জমি মরলের বাপ দাদার না আর এইটা লয়ে গলায় টমি করতে আইলে ওর হাত পা ভাঙিয়া আমি ওর মার কাছে পাঠাই দিমু কথাটা মনে রাখি সজল আরে দাদা রূপায়ের কিছু হইলে এই গ্রামে আগুন জ্বলবো আগুন হালা আম্মু আমি কইলাম কি আর হ্যাঁ বুঝলো কি আজকাই রূপায়ের লোক আমার দেহাটা করা দরকার গোসল করিতে কন্যা নদীর ঘাটে যায় ছমছম করে কন্যার অঙ্গ এদিকে সেদিকে চায় খারু পানিতে নাই মা কন্যা খারু মাঞ্জন করে তাহার রূপে নদীর পানি টলমল টলমল করে হাটু পানিতে নাই মা কন্যা হাটু মাঞ্জন করে এই না সময় বিয়ার কথা কন্যার মনে পড়ে কোমর পানিতে নাই মা কন্যা কোমর মাঞ্জন করে কবে কন্যা যাইব হায়রে রূপায়ের ঘরে ভিজায় অঙ্গে রূপের কন্যা কলসিতে জল ভরে ধীরে ধীরে চলছে কন্যা আপন ঘরে ও নাতনি দুইটা কথা হই না যা পান কি করবেন ও বুঝাসে তুমি কোনা কথা দীপ দীপ এই আর কি বিরা এই কথাখান কইতে আপনার করে এত সময় লাগলো ইয়ে মানে তোমার বিয়া আমার বিয়া আমি জানি না তাই কার লাগে আমার বিয়া পোলা রে কেন কেন আমার পছন্দ হয় না কে কইলেন হাজির বাচ্চা পাছে আহা না ওই আমার বয়সটা একটু বেশি না হয় তোমার বাপের বয়স হচ্ছে 41 টিলি উপর হবে চুপ করেন আচ্ছা আপনার আর দুইটা বউ আছে এরপরে আপনি বিয়ে করতে চান শরম করে না আসাইলে রে নাতনি আসাইলে একটা দুইটা বউ কি আমার মতো মানুষের চলে রে নাতনি তাই তোমার মানে গোসল দেহন খুব পুণ্যের কাম তাই না হাজির বাচ্চা পাশে মরল সাপ আপনার মনে হয় অপমান করা গেল আরে রাখো তোমার অপমান এ জামরি খুব বড় বড় কথা ইচ্ছস না আমি একটা কুত্তা আরে আমি একটা পাগলা কুত্তা তোর বিষ দাঁত যদি ভাঙিয়া না দিছি আমার নাম করমালি মরল না আমি আমি তোরে আমার 3 নম্বর বউ বানামু মরল সাত তুমি সাই না রাইখো একটা থাইকা তোমার বউ 3টা আমিও আর কান বউ বানায়া আমার বউ হব 4টা তবেই আমার নাম বু 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 বুসা শেখ লক্ষ্মী বাবা আমার এই তো কি সুন্দর কথা বলছে নাস্তা খাইয়া যায় যত খরচ কাম কর গিয়া বাজান সামনে মঙ্গলবার তোর যে বিয়া এই খবর কি ভুলে গেছিস বাজান আমার আবার মেলা কাম সবারে দাওয়াত করতে হইব তোর বাজান বাচ্চা থাকলে
সারা গ্রামের মানুষকে দাওয়াত করে খাওয়াই তো আমার সোনার টুকলা পোলা এগুলো রেখে আমি একলা একলা বিয়া দেওয়ার পারি দু একজন তো কইতে হইবই মা তোমার আবার কষ্ট করিয়া এত দূর যাওয়া দরকার নাই আমি না হই তা করে কমু নাই পোলার কথা হলো দশটা না পাঁচটা না একটা মাত্র পোলা আমার তোর বিষ দাঁত যদি ভাঙ্গা না দিছি তো আমার নাম করমালি মরলি না বুঝা শেখ ও বুঝা শেখ বুঝা শেখ চি চি মরল সাপ কই আছে ধন এই আর কি একটু পান খাইতেছি আরে রাহো তোমার পান খাওয়া মানকে হালা বাড়ি দেয় আমারে ধমক দেওয়া যায় আর তুমি বয়া বয়া পান ছিবাও কে ঠা ওই মানকা হ্যাঁ হ্যাঁ ওই মানকা যা নাক টিপলে হলো দুধ বাইর এই মানকা তাইলে কি আবার গন্ড গলইব মরল হ্যাঁ হ্যাঁ তুমি না কও এই আর কি হ্যাঁ এই আর কি মারামারি দেখলে আমার মানে কিছু কিছু ডর আমার কি থামা তোমার আদা কিচ্ছু হবে না বুঝা শেখ কি মরল সাপ আমার মাথায় আগুন ধরে গেছে আগুন আমার বাড়িতে আমারে ধমক দিয়া যায় আপনি কাজ করেন মরল সাপ ওই রূপাই রে আপনি খবর দিন রূপাই যদি আপনার লগে তাহে তাইলে এই সব হালাই দাঁড়াই বলো বুঝা শেখ জি মরল সাপ তুমি তো ঠিক কথা হান কইছ জি মরল সাপ আপনি তো কোন তাই আপনার কথাই কথাই কইলাম এই আর কি
কলিমুদ্দিনের একমাত্র মাইয়া সাজু বিবির সঙ্গে 10,000 এক টাকা দেড় মহল তাই চুক, 2,000 টাকা অলংকার বাবদ অশীল দিয়া, 8,000 টাকা বাকি রাখিয়া আমি বিয়ার এজেন্ট নিতে আইছি। আপনি কি রাজি আছেন? রাজি থাকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা কি শুনছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চাচি, চাচি, ও চাচি, বৌনি আইছি। চাচি, বৌনি আইছি, নতুন বউরে দোয়া কইরা। এ তোরা কই কই করে রে ওই জরিনা সখিনা, তা তোরা আমার ভাই বৌনি আবারে যাইছে। আহো গো মান করো, আহো তুমি না গেলে মরলের আর বাসার কোন উপায় নেই বাবা। না রূপাই, এক নতুন বউ নয় ঘর আইছে, আজ কোনো না গায়ে পারবো না। মানে আজ যদি রূপাই না যায় তাগরে মানিক মাইরা ধরে পাঠাইয়া দিছে। তুমি যদি বাবাজি না বাঁচাও তাহলে ওই মরলের মান ইজ্জত জমি জিরাত সবই যাইব। বিপদ বাবা, ঠিক আছে চাচা, আপনি খারুন, আমি এমন আইতেছি। আচ্ছা বাবাজি, তুমি তাড়াতাড়ি আয়ো। আজকে এদিনে তুমি মারামারি করতে যাইবা? তুমি বলো চিন্তা করো না, আমি যামু আর আমি তুমি বাকি যা রাখো। মা তুমি অরলিয়া ঘরে যাও। আচ্ছা বৌমা চলো। সজল তুই বাড়ি যাও। আচ্ছা আচ্ছা, আপনি খারুন, আমি আইতেছি। আপনারা কোনো চিন্তা করেন না, আমি আসি না, আমি একলাই একশো। আচ্ছা বৌমা চলো। করমারি মরণ এই পর্যন্ত ভালো কাম করছে না মানিক ভাই? এই পর্যন্ত করমারি মরণ কোন ভালো কাম করে না। তাহলে শুন, করমারি মরণের বক্ষয়া যে এই জমিতে লাঠি মারতে আইব তোর ঠ্যাং তোরা ভাঙিয়া দিবি। করমারি মরণ মানুষ তো মানুষই মনে করে না, মরলের বিরুদ্ধে রাগি মারতে তত কোনো আপত্তি আছে? তাহলে তোরা সবাই চলো আমার সাথে, চলো আমার সাথে। Thank you.
রতন তোর রক্তের কসম রতন, যে তোরে মারছে আমি মানিক তারে ছাড়ুম না, আমি মানিক তারে ছাড়ুম না, ছাড়ুম না রতন। ঘুষ খাইতো তাহলে তো আমার কোনো চিন্তা ছিল না, যতটুকু শুনছি এই পুলিশে কেউ ঘুষ দিতে গেলে তার জেলখানায় বই যাবে। তো আমার ঘুম হারাম হয়ে গেছে, এখন কি করি বুঝতে পারতেছি না। কাইন দেন না, আমরা তো অনেক মানুষকে মিশামিশি বুঝাইছি যে রূপাই খুন করেছে, পুলিশ চিন্তা করব রূপাই যদি খুন নাই করব তাইলে বাড়ি থেকে সইলা যাইব কে, আর রূপাই যদি বাড়ি থেকে সইলা যা তাইলে আপনার সাজু আপনার হইব। সর্বনাশেরই কথা পুনরুপাই, আমি কি তোমারে কইছিলাম যে তুমি খুন করিয়া ফেলাও? কত বড় ভেজালে তুমি পড়ছো আর আমারে ফেলাইছো তা কি তুমি জানো? গেল বিশ্বাস করে আসলে কোন দাবি করি নাই, তোমার সবাই কইতেছে আমি নাকি খুন করছি, আপনি আমার বাসায় যাচ্ছা, আপনি আমার বাসায়। তুমি কও দিনের দুপুরে খুন হয়েছে আমি তোমারে কেমনে বাঁচাবো? পুলিশ যদি তোমারে ধরতে পারে তোমার মেয়ে ঘা খাইব, আমি হাজার হাজার টাকা দেওয়াও তোমারে বাঁচাতে পারে। আমি বলছি স্যার, আপনার প্রতি অবশ্যই অভাব নাই, আপনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন, যে ভাবি হোক আমি হাজার হাজার টাকা দিয়াও পুলিশের হাত থেকে তোমারে বাঁচাইতে পারো না, তার চেয়ে তুমি এক কাম করো, 12 বছরের লাগিয়া তুমি দূরে কোনো হানে চলে যাও, যাতে পুলিশ তোমারে রক্ষা নাই। এই মামলা যতদিন আছে
ততদিন তুমি বাড়ি আইবা না, 12 বছরে লেগে তুমি চলে যাও, 12 বছর পরে মামলা এমনিতে শেষ হইব, তুমি বাড়ি আইবা। বাজার তুমি কোনো চিন্তা করিও না, বাড়ি থেকে সোজা চলে যাও, যাতে পুলিশ তোমারে খুঁজা না পায়, এই আর কি। তোমার মা আছে না, নতুন বউ আছে, আমরা আছি না। চাচা আমার মা আর নতুন বউকে দেখা লাগিয়া আল্লাহ যথেষ্ট, আপনার কথা বলে লাগবো না। কি কইলা বাবা জি, ঠিক বুঝলাম না তো। চাচা আমি সহজ সরল মানুষ, ক্ষেত্রে প্রেস মুসলা বুঝি না, তবে এইটা বুঝেছি আপনার জমি দখল করতে গিয়ে আজ আমি দোষী হয়েছি। আর এই দোষ আজ আমার 12 বছরের লেগে দেশ সেরে চলে যাইতে হয়, সারা জীবন আপনার জমি যারা পাড়া দিছি, আপনার লেগে আমি কিনা করছি, আপনার জমি দখল করতে গিয়া অন্যের মাথায় বাড়ি পর্যন্ত দিছি, আর আজ আমার বিপদের দিনে আপনি মুখ ঘুরাইয়ে দিলেন, আমার প্রতি আপনি সরল বিশ্বাসটা ভাইকে থান দান করে দিলেন। একটা কথা মনে রেখেন চাষা, আজ আমি ঠিক চলে দেখতেছি, কিন্তু 12 বছর পর হইলেও আমি এইখানে আমি ঠিক চলিলাম, ঠিক ফিরাম। দিলে পারবো আর কইব দরকার হলে আমি তাই করাম, বুঝা শেখ, দরকার হলে আমি তাই করাম। আয়ো আমার লগে। এই আর কি বলছ, আম্মা এত দেরি তো অনেক কথা না, আমার জিনি কেমন কেমন মনে হইতেছে আম্মা, কোনো সমস্যা হইল না তো? তোর খবর রক্ত কেন খুন হয়ে গেছে? খুন হয়ে গেছে কি কও, খুন হয়ে গেছে মানে তুমি খুন করছো? বিশ্বাস করো পুলিশ আমার ধরতে পারলে আমার মাথা দিব্যি রইল, তুমি তুমি 12 বছর লেগে কোনো আটে চলে যাও, আর তুমি নিষেধ করো না, তুমি কতটা হলো, তুমি যাও, তুমি যাও। কান্দিস না শাশু, কান্দিস না, আমাকে সুখের ঘরে আমি সেদিন রাতে আগুন লাগিয়ে দিছি, চোখে পানি দিয়া সে খুঁজে পাইতে পারবি না। তুমি কান্দো না বৌমা, আমি তো কান্দি না, আমি তো কান্দি না, আমার কি হইল রে, আমার কি সর্বনাশ হইল। শুনো তুমি তুমি আর দেরি করো না, যে কোনো সময় পুলিশ আয়া পড়তে পারে। আচ্ছা একটু খাড়াও, একটু খাড়াও, একটু খাড়াও। জীবনে তো কোনো বাপ করি নাই, তোকে জীবনে এমন দুর্দশা নাই,
রে তুমি আর কত কান্দাই বাবা রে আর কত কান্দাই বাবা কান্দো না কপালে যা আছে তা তো হইবই তুমি আর দেরি করো না যে কোনো সময় পুলিশ আয়া পড়বার পারে তুমি যাও তুমি যাও আমারে 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 একটু দোয়া কইরা যাও আমি যে তোমার কথা মনে নাই কেন তোমার স্মৃতি নিয়ে বাকিটা জীবন কাটাইতে পারি তাহলে আমি যাই তুমি যাও তুমি যাও পরিচয় বলবো যাও যাও তাড়াতাড়ি যাও সজল এই সজল কেডা আমি আমি রূপাই রূপাই এতরাইতে কি মনে করি তোর লগে জরুরি কথা আছে তো ভিতরে আই বেশভূষ দেখে মনে হইতেছে তুই কোথাও যাবি সজল এই গেলামি বুঝে আমার আর থাকো নই বল না তো হঠাৎ করে কোথায় যাবি জানি না তোরে আমি আগে কইছিলাম ওই মরলের যুক্তিতে কিছুই করিস না শুনলি না শুনলি না তুই কারো কথা এখন বুঝ মরল নিজে খুন করিয়া ওই খুনের সাপ তোর মাথায় চাপাই দিছে এত কইরা কইলাম বুঝলি না সজল যদি আমি এই গ্রামে জন্ম থাকে যদি আমি আবার এই গ্রামে ফিরাই তুই দেখিস ওই মরলে আমি ছাড়ব না ওই কুত্তার বাচ্চা আমি শেষ করে হলাম মাথা গরম করিস না মাথা গরম করে কিছু করা যাবে না ঠান্ডা মাথা কাজ করতে হবে আজান দিদ আছে তাইলে আমি আমার শাশুড়ে আমার মারে তুই দেখিস তুই কোনো চিন্তা করিস না মারে আমার নিজের মায়ের মতো দেহাম আর তোর সাজুরে আমার নিজের বোনের মতো দেহাম তুই কোনো চিন্তা করিস নাই নি তাইলে তাইলে আমি যাই সজল যা আমি যাই আমার বাসর রাতে পালন কো
ফিরে সাজু নদীর পারে বসে রেছিস কেন? চল বাড়ি, চল বাড়িতে যাব। বাড়িতে কি আর কি হইব, আমার তো বাড়িতে কেউ নাই, কার কাছে যাব? কান্দিস না সাজু, কান্দিস না সাজু, তুই দেখিস রূপাই নিশ্চয় একদিন ফিরে আসবো। এখন বাড়ি চল সাজু, তুই এখন বাড়ি চল, এখন বাড়ি চল। আচ্ছা আমার জীবনটা এমন কেন এলো কইতে পারো মে ভাই? আমি আমি এমন কি দোষ করছিলাম কেন আমার এত বড় শাস্তি হইলো? কান্দিস না সাজু, খেয়াল করবি এ যে কপালের লিখন, কপালের লিখন, কেউ খণ্ডাইতে পারে না সাজু, কেউ খণ্ডাইতে পারে না। চলে আইব এখন, তুই বাড়ি চলে আইব। তোরে ইয়াও না আমার পছন্দ, বরল সাপ না তোমারে পছন্দ করে এই আর কি চিদা বরল সাপ বেহায়া অসভ্য জানোয়ার। আমার বাড়ি থেকে বাইরে যান কইতেছি, বাইরে যান এখান থেকে, নাইলে নাইলে আমি কিন্তু এ দাও দিয়ে কুপারে চাক চাক কইরা ওই গাঙ্গে পড়ে দিয়ে ভাসায় দেব। আরে যান যাই এখান থেকে। কাগজ আইছে
তোর পা খামি ভাঙ্গা দিব কইলাম তোরে তোরে আমি আমার তিন নম্বর বউ বানামু তার আগে তোর মাথা সিলাই আলকাতরা লাগাই এই গ্রাম থেকে বার করিয়া দিমু সজ আমার মুরাল রূপাই এই গ্রাম থেকে চালাকি করে বার করছ বলিয়া এই গ্রামে কি আর কোনো মানুষ নাই আমরা এখন এই গ্রামে বাচ্চা আছি ও বাচ্চা সস না বাচ্চা সস আই হালা আম্মা আমার লগে বিয়াদবি কইরিয়া এই গ্রামে কোন হালা বাচ্চা আছে কি আছে বৌমা কলিমদ্দি কস সলিমদ্দি কস রহিমদ্দি কস কোন হালাই বাচ্চা না সাজু দাউটা দে তো দাউটা দে রাইতের বেলা মাইয়া মাংসের বড় চুরের মতো ঢুকছো আবার বড় বড় কথা বলো শালা মরলের মরল গিরি আজকে আমি ছুড়াইয়া দিমু মরল সাফা হেলাম চল বোন এখন গড়ে চল তোর এই সজল ভাই যতদিন বাইছে আছে তোর কোনো চিন্তা করুন লাগবো না চল চল পাইবে না রে পাইবে না কেন পারুন না বাউল চাচা এই দেশে যে বাস দিতে পারে সেই ভালো পারুন বাউল চাচা পারুন চল বোন করে বিধি রে রংমহল বানাইয়া তুমি রংমহল বানাইয়া তুমি এই ভব সংসার আমায় লইয়া রঙ্গ বিধি করবা কত আর আমায় লইয়া রঙ্গ বিধি করবা কত আর ও বিধি রে দুল সাহেব স্যার জলির স্যারের মামলাটা আমি নিজেই তদন্ত করেছি এই খুনটা করম আলী মারালি করেছে তাই সাক্ষী প্রমাণের অভাবে আমি তাকে গ্রেপ্তার করতে পারি নাই স্যার মানিক তো খুনটা আগে থেকে দেখেছে করম আলী মরলি খুনটা করেছে সাক্ষী দিতে অসুবিধা কোথায় তাই মানিক মানিক ছাড়া কি এই গ্রামে আর কোনো সাক্ষী নাই জি না স্যার ঠিক আছে কালকে আমরা এটার অ্যাকশন নেব আর চলেন কাজ আছে তুমি কিচ্ছু খবর রাখো না সে ফান আমরা রূপাই লেগে পাচ্ছিলাম আমি কান ধরতাছি আমি আর আপনার লগে কেউ লড়াশোনা করবার চেষ্টা করবে না তাহলে গুলি করতে বাধ্য হবো কেন আমরা আবার কি করেছ থানায় গেলে টের পাবে আমি আর এই সবের মধ্যে নাই বাচ্চা তুমি বড় হারামি ওকে অ্যারেস্ট করুন স্যার এবার বাস ঠিক জায়গা পেয়ে গেছে Thank you.
কি হইব এই বাসি বাসাইলে কি হইব এই বাসি বাসাইলে সে জানে আমার সাধু নাই সে জানে আমার ভালোবাসা নাই সে জানে এই বাসি বাসাইলে কি হইব সসল তুই আমারে কইছিলি 12 বছর পর আমারে খবর দিবি কিন্তু কই 12 বছর পর হয়ে গেল আইসো তো তুই আইলি না আমার মাকে আমার আছে জানি আমার শাশুকে আমার আছে কিছুই তো জানা হইল না বাড়ি যাম কাইলে আমি বাড়ি যাব বাসি কাছে তোর আমি কথা কইছি তুই খারাপ করছস তুই খারাপ করলে আমার সাধু রাত্রে কষ্ট পাইব বাড়িতে গিয়ে তোরে এবং রাজাম তাইলে আমার সাথে আমি কাছে পাব আহারে দা রুন বিধি ইহায় রে এ ছিল কপালে ঝইরা যাওয়া ফুলের মত ও হায় রে ঝরিল কালে কি সায়া জুরে দিন গেল মাসরে গেল ও গেল 12টি বছর তবু তো পাইল না রে সাজু হু হায় রে রূপায়ের খ বড় কিসা আজুরে স্বামী রবি রহে রে বধু হু হায় রে কান্দে যারে যার ধীরে ধীরে সাজুর দেহ ও হায় রে হইল সার কি সায়া জুরে সুয়সুতা লইয়া রে সাজু উ হায় রে নকশি কাথা বুনে কবে যে শিবরে রূপা হায় হায় রে তাহার দিনটি গুণে কি সায়া জুরে মনে যত কথা রে ছিল ও হায় রে জমিয়া জমিয়া নকশি কাথায় রাখলো রে সাজু ও হায় রে লেখিয়া লেখিয়া কি সায়া জুরে কেমন লাগতেছে বৌমা
তোমার কি হলো বৌমা? আমার জেনে কেমন লাগতেছে আম্মা? কেমন লাগতেছে? আমি আমি করতে পারব না আম্মা। আম্মা আম্মা আমার মনে হয় আমার মনে হয় ওই পারে যাওনে ডাকে পড়ছে। কি কথা কও মা? আম্মা মামা